ধারণ ক্ষমতার শতভাগ যাত্রী নিয়ে ১৯ দিন পর আবারও মহাসড়কে চলছে দূরপাল্লার বাস এবং ট্রেন। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। কঠোর লকডাউন শিথিল করায় সারা দেশে চালু হলো লঞ্চ, ট্রেন আর দূরপাল্লার বাস। মানুষের যাতায়াত কম থাকায় লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কিনছেন যাত্রীরা। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় কাউন্টারেও নেই ভিড়, সবাই টিকিট সংগ্রহ করছেন স্বাস্থ্যবিধি মেনেই। এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখতেছি, এখন বড়বিজ যাবো টিকিট আছে, সিরিয়ালও কম আছে, তাছাড়া দূরত্ব বজায় রেখেই টিকিট দিচ্ছে। আসছি, আগে ঈদের আগে যাইতাম, লকডাউনের কারণে যাই না, এতে এখন যাবো। আজকে মনে করেন ট্রেনের টিকিট পাইছি, ওই জন্য আজকে যাওয়ার আর কি সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো একটা ট্রেনের তার মানে একটা টিকিট বাকি আছে এখনো। ঈদের ছুটিতে যাব, তখন তো লক টিকিট পাইনি ট্রেনে, অনলাইনে এত চেষ্টা করেছি, সার্ভারে সমস্যা। যাত্রীরা নিরাপদে রাজধানীতে ফিরে স্বস্তির কথা জানান। গত রোজার ঈদে আপনার বাড়িতে গেছিলাম, গত তিন মাস হয় বাড়িতে যাওয়া হয় না, ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ হয় না, তা যেহেতু এখন লকডাউন ছাড়ছে আমাদের জন্য যাইতে সুবিধা হইতেছে তাই যাইতেছি। স্বাস্থ্যবিধি না মেনে কেউ টিকিট ক্রয় করতে আসলে তাদেরকে টিকিট দেওয়া হবে না বলে জানান স্টেশন মাস্টার। ট্রেন চলাচল শুরু হয়েছে, ঢাকা থেকে এই পর্যন্ত প্রায় ১২টা ট্রেন ছেড়ে গেছে এবং প্রায় ৫টা ট্রেনের মতো এসে পৌঁছেছে। এদিকে ঢাকা থেকে ছেড়েছে দূরপাল্লার বাস, আসন ফাঁকা না থাকাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শুরু হয়েছে নৌপথে লঞ্চ চলাচল। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।